হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেশে বা দেশের বাইরে, কাছে এবং দূরে যারা যা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সো আজকে আবারও চলে আসলাম মেবি স্পোর্টসে। তো এখানে ক্রিকেটের কিছু নিউ ইকুইপমেন্ট এসেছে, তো ভাবলাম সেগুলো আপনাদেরকে দেখানো যাক। তো কথা না বলেই চলুন শুরু করি। অবশ্যই দেখানোর চেষ্টা করবেন। সো এই জন্যই আবার রিভিউতে আসা, আপনাদের সকলের রিকোয়েস্টে আবার আসা। নতুন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের হাতে এসে পৌঁছেছে, এজন্য আজকে আমরা ইংলিশগুলো ব্যাটগুলো দেখাবো, পাশাপাশি আমাদের কিছু কাশ্মীরিগুলো ব্যাট আসছে, ইনশাআল্লাহ এগুলো দিয়ে আমরা কথা বলবো। তো ইনশাআল্লাহ আমাদের শপের লোকেশন যদি আমরা বলে দিই, মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 35 নম্বর দোকান, এবি স্পোর্টস। এবং ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে। স্পোর্টস সংক্রান্ত যে কোনো বিষয় চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমেই চলে যাব একেবারে নতুন যে একটা আমাদের ব্যাট এসেছে, এটা হচ্ছে একটা ইংলিশ উইলো ব্যাট, প্রোটোস। খুব সুন্দর একটি ব্যাট। বেসিক্যালি আপনারা জানেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইংল্যান্ডকে 3-0 সিরিজ হারিয়েছে এবং বাংলাদেশের একটা ভালো সময় যাচ্ছে এবং অলরেডি আয়ারল্যান্ডের সাথে আজকে খেলতেছে, খুব ভালো একটি খেলা খেলতেছে। তো বেসিক্যালি যারা লং হিটিং পছন্দ করেন, লং হ্যান্ডেলে পছন্দ করেন, লং শট খেলতে পছন্দ করেন, পাওয়ার হিটিং, দ্যাট মিন্স পাওয়ার হিটিং যারা পছন্দ করেন, তাদের জন্য আজকে আমি খুব সুন্দর সুন্দর ব্যাট দেখাবো। খুবই লাইট ওয়েট এবং আই থিঙ্ক, আমি আশা করি আপনারা কমফোর্ট ফিল করবেন। যদি আমি আপনাদের দেখাই, এখানে প্রায় 9 থেকে 10টার মতো গ্রেনস আছে। খুবই পাওয়ারফুল একটি ব্যাট আলহামদুলিল্লাহ। আমরা কেউ গ্রেনস বলি, কেউ পাওয়ার লাইন বলি, তো খুবই ভালো। যদি আমরা টুটা দেখাই, প্রোফাইলটা দেখাই, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর, কত সুন্দর স্টিকারটা, ডাজেন্ট ম্যাটার স্টিকার কিছুই না। দেখেন সবসময় ভাববেন যে ব্যাটটা কেমন, ব্যাটের কোয়ালিটি কেমন, স্টিকার কোনো বিষয় না। আপনার জিনিস যদি ভালো হয় তো স্টিকার ডাজেন্ট ম্যাটার। তো এইটা হচ্ছে লং হ্যান্ডেল যারা খেলেন, খুবই লাইট ওয়েট ব্যাট। আমি আজকে যত ব্যাট দেখাবো 2.6 ভিতরেই থাকবে, 7 যাবে না আশা করি। তো প্রতিটা ব্যাটই বাসা ব্যাট এবং বাসাইকৃত ব্যাট, খুবই সুন্দর ব্যাট। তো খুবই সুন্দর একটি ব্যাট আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা ব্যাটে কিন্তু আমাদের কিউআর কোড দেওয়া আছে, ইভেন বার কোড দেওয়া আছে, এবং হচ্ছে কোম্পানি থেকে যে একটা স্টিকার থাকে এই জিনিসটা দেওয়া আছে। আমি কেন বলি সকল ক্রিকেটারদের উদ্দেশ্যে একটা কথা, এই জন্যই বলি বাংলাদেশে এখনও অনেক জায়গাতে ডুপ্লিকেট পণ্য বিক্রি করে ক্রিকেটারদের সাথে প্রতারিত করা হচ্ছে। তো আমি চাই যারা ক্রিকেট খেলেন, এজ এ ক্রিকেটার হিসাবে আমি বলবো, সকল কাছে রিকোয়েস্ট থাকবে, যেখান থেকেই পণ্য কিনুন না কেন অবশ্যই দেখে শুনে কিনবেন, কেননা আপনার বাবা মা অনেক কষ্ট করে এই টাকাগুলো আপনাদের দিয়ে থাকে। তো আপনার কষ্টের টাকায় সবসময় একটা কথাই বলি যে আপনার শ্রেষ্ঠ পণ্যটি কিনুন, যাতে আপনি প্রতারিত না হন, যাতে আপনি না ঠগেন, আপনি হচ্ছে লাভবান হন। তো এইটা যদি আমি একটু হ্যামারিং করে দেখাই, দেখেন শব্দটা, দেখেন যে কেমন, কত সুন্দর একটি ব্যাট, কত সুন্দর একটি ব্যাট। তো আসলে দেখেন ভিডিওতে যদি এরকম নকিং করি, এরকম হ্যামারিং করি, জোরে মারলাম না আস্তে মারলাম, আপনারা বুঝতে পারবেন না। তো যখন আপনারা শপে আসবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের কাছে ভিডিওতে দেখে নিতে পারবেন, তখন বুঝতে পারবেন যে জিনিসটার গুণগত মান কেমন। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ব্যাট তো অবশ্যই যাব। তো এই ব্যাটটার কথা আমরা শেষ করি। তো এই ব্যাটটা খুবই ভালো লাইট ওয়েট ব্যাট, খুব পাওয়ারফুল একটি ব্যাট আলহামদুলিল্লাহ। তো এটার 3 থেকে 4 স্টিকার হয়ে থাকে, বিভিন্ন রেঞ্জের আছে। তো এইটার প্রাইস হচ্ছে আপনার 20K উপরে। তো 20K উপরে যাদের বাজেট থাকে আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ব্যাটগুলো নিতে পারবেন। তো এই প্রোটোস কোম্পানিটা খুবই ভালো, বেসিক্যালি যারা লং হিটিং পছন্দ করেন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়াম, সেকেন্ড ডিভিশন, তারা নিতে পারেন, এবং একাডেমি লেভেলে যারা একটু ভালো মানের খেলোয়াড় চাইলে তারাও এই ব্যাটগুলো নিয়ে খেলতে পারেন। এরপরে যদি আমরা চলে যাই, যেমন কোকাবুরা গোল্ড এডিশন, খুবই ভালো ইংলিশ হলো ব্যাট, আমাদের বাংলাদেশে এনামুলক বিজয় খেলে, এছাড়া আরও অনেকেই এই ব্যাটটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ। খুবই লাইট ওয়েট, আসলে যদি আমি বলি ব্যাট যদি আপনারা শপে এসে না ধরেন, যদি না দেখেন, আপনারা বুঝতে পারবেন না আসলে জিনিসটা কেমন। আমি সবসময় চেষ্টা করি যে প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির অনিস্ট টু ওয়ান জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য, যাতে করে আপনারা উপকৃত হন আর আপনারা ধোকা খাবেন না, এইটাই সবসময় আমার চিন্তা। তো কোকাপুরা এই ব্যাট আলহামদুলিল্লাহ খুবই ভালো ইংলিশ হিলো ব্যাট,
150 গোল্ড এডিশন ইংলিশ উইল ব্যাট, ইনশাল্লাহ চাইলে আপনারা এই ব্যাটগুলো নিতে পারেন। এরপরে চলে যাব আমরা আঙ্কেল এসএফ ম্যাগনাম আলটিমেট, খুবই সুন্দর একটি ব্যাট, খুবই লাইট ওয়েট এবং গ্রেন্স আলহামদুলিল্লাহ ভালো, টুটাও খুব ভালো, প্রোফাইলটাও খুব ভালো আছে। তো যারা পাওয়ার হিটিং পছন্দ করেন, বেসিক্যালি লং হিটে খেলতে পছন্দ করেন, তো তারা এই সব ব্যাটগুলো নিতে পারেন। খুব রিজনেবল প্রাইসের ভিতরে ইনশাল্লাহ এই সমস্ত ব্যাটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এরপরে আমরা চলে যাব মাস্টার 99 অরিজিনাল ব্যাট, কিউআর কোড এবং বারকোড দেওয়া আছে। আর এখন অনেক জায়গায় কিউআর কোড বারকোড অবশ্যই দেখায়, তো যেখান থেকে নেন না কেন অবশ্যই দেখে নেবেন। তো এটা গ্রেন্স মোটামুটি 6-7 মতো আছে, প্রতিটা ব্যাট কিন্তু লাইট ওয়েট, 2.6 এর ভিতরে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মোটামুটি একটা রিজনেবল প্রাইসের ভিতরে, 10K এর উপরে। তো যাদের বাজেট মোটামুটি 10,000 উপরে আছে তারা চাইলে এই ব্যাটগুলো দিয়ে নিয়ে খেলতে পারেন। যাদের বাজেট একটু কম আছে তাদের জন্য এই ব্যাটগুলো খুবই ভালো হবে, সুন্দর অরিজিনাল একটি ব্যাট এবং প্রোফাইলও খুব ভালো। এবার যারা বিডিএম চাচ্ছেন, আলহামদুলিল্লাহ যারা বিডিএম পছন্দ করেন, বিডিএম এর বেসিক্যালি গ্রেন্স দেখেন, অনেকগুলো গ্রেন্স আছে এখানে, 8-10 মতো গ্রেন্স আছে, কিন্তু এটা হচ্ছে পাতলা শেপ। বেসিক্যালি যারা পাতলা শেপটা পছন্দ করেন, কে একটু হেলদি শেপ পছন্দ করে, কে একটু লাইট ওয়েট শেপ পছন্দ করে, ব্যাট কিন্তু ভালো, আমি এইটা বলবো না। দেখেন কোনো কোম্পানি কিন্তু খারাপ না, ওয়ার্ল্ডে এইগুলো হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের খুব বড় বড় কোম্পানি, বিগেস্ট কোম্পানি, তো সবাই দেখে শুনে বুঝেই প্রোডাক্টগুলো তৈরি করে, কেউ কারো থেকে ছোট না। তো এটা হচ্ছে যারা একটু পাতলা শেপের ভিতরে পছন্দ করতেছেন তারা চাইলে এগুলো নিতে পারেন, খুবই লাইট ওয়েট। এবং যারা খুব পাওয়ার হিটিং খেলেন, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন পাওয়ার হিটিংয়ের একটি জয় চলতেছে আলহামদুলিল্লাহ, সবাই লং হ্যান্ডেলে ব্যাট করতে পছন্দ করে এবং আমাদের বাংলাদেশও খুব ভালো খেলতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যারা পাওয়ার হিট খেলতে পছন্দ করেন তারা এই লাইট ওয়েট ব্যাটগুলো নিতে পারেন ইনশাল্লাহ। আপনারা এই সমস্ত ব্যাটগুলো দিয়ে খেলাধুলা করলে আই থিঙ্ক আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এরপরে চলে যাবো আঙ্কেল, আমরা হচ্ছে নিউ ব্যালেন্স DC590 অথরাইজেশন ফ্রম ইন্ডিয়া। আমি যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রোডাক্টগুলো আমাদের ইন্ডিয়া থেকে আসে এবং অরিজিনাল প্রোডাক্ট ইনশাল্লাহ, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারেন। তো দেখেন এইটারও কিন্তু কিউআর কোড দেওয়া আছে, বারকোড দেওয়া আছে, ইভেন কোম্পানির যে একটি স্টিকার যেটা অরিজিনাল এটাও দেওয়া আছে। কেন বলি দেখেন, বারবার কথাগুলো কেন বলি দেখেন, যে আপনারা ভালো জিনিস কেনেন প্রতারিত হবেন না যেখান থেকে কিনেন না কেন। তো এটাও আলহামদুলিল্লাহ প্রায় 13-14 মতো গ্রেন্স আছে, খুবই সুন্দর, খুবই ভালো গ্রেন্স আছে, অনেকগুলো গ্রেন্স আছে, হয়তো ভিডিওর কারণে লাইটিং এর কারণে সময় দেখা যায় না, তো এই জন্য আপনারা শপে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমে দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন। তো খুবই সুন্দর একটি ব্যাট, এটা হচ্ছে 20K এর উপরে, যাদের বাজেট 20,000 একটু উপরে থাকবে তো ইনশাল্লাহ তারা অবশ্যই চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন। এরপরে অনেকে বলতেছিল যে ভাইয়া SG-র কিছু কালেকশন দেখান, তো আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের কাছে SG-র সানি টনি আইকন এসে গেছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ব্যাট এবং হচ্ছে ট্রিপল ক্রাউন এসে গেছে। এরপর যদি আমি আরও দেখাই, এটা হচ্ছে RP পাঞ্চ, দেখেন এটা থেকে 8টা গ্রেন্স আছে, খুবই সুন্দর এবং এগুলা পাওয়ার হিটিং এর জন্য খুবই ভালো, খুবই ভালো ব্যাট, কিউআর কোড বারকোড সবই দেওয়া আছে, প্রতিটা ব্যাট 2.6 এর ভিতরে উপরে যাবে না ইনশাল্লাহ। আপনারা হাতে যদি ধরেন, হাতে যদি ধরেন ব্যাট, তখন বুঝতে পারবেন যে আসলে এটা কি ব্যাট ধরলেন না কি নিলেন, তখন বুঝবেন। আসলে আমি হয়তো ভিডিওতে বলে ওইভাবে বোঝাতে পারবো না, হয়তো এটাও হতে পারে আপনারা ভাবতে পারেন যে মারুফ ভাই তার পণ্য বিক্রি করার জন্য অনেক কথাই বলতেছে, স্বাভাবিক এটা ভাবতেই পারেন, কিন্তু যখন আপনি শপে আসবেন নিজ হাতে ধরবেন দেখবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখবেন তখন বুঝতে পারবেন যে কথার সাথে কাজের মিল আছে কিনা। একটা কথা বলতে হয় যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো এইটা RP পাঞ্চ ইনশাল্লাহরা, আপনারা যারা SG ভালোবাসেন, SG লাভার আছেন, তো ইনশাল্লাহ আপনারা এই ব্যাটগুলো দিয়ে প্র্যাকটিস খেল তো করতে পারবেন, আপনারা গেম খেলতে পারবেন ইনশাল্লাহ। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়াম লেভেলেও এই ব্যাটগুলো ইনশাল্লাহ আমাদের বিক্রি হচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। এরপরে হচ্ছে HP পাঞ্চ, আর একটা লাল কাঠের ব্যাট, লাল কাঠের ব্যাটগুলো অবশ্যই ভালো হয়ে থাকে, এই জন্য যে হোয়াইট কাঠের ব্যাটগুলো খারাপ এইটা না। একটা গাছের ভিতরে সারি অংশ থাকে আর একটা একটু সারি কম থাকে, তো এই জন্য যেটা বেশি সারি হয়ে যায় গাছটা ওই কাঠগুলো লাল হয়ে বের হয় আপনারা জানেন, তো এটা হচ্ছে লাল, এই জন্য এই ব্যাটটাও খুব ভালো, প্রতিটা ব্যাটই আলহামদুলিল্লাহ ভালো, কিউআর কোড বারকোড তো অবশ্যই দেওয়া আছে এবং স্টিকারটা দেখেন কত সুন্দর, গোল্ড ব্ল্যাক এবং গোল্ডের মিশ্রণ। এবং অনেকে আমার কাছে বলতেছিলেন যে ভাইয়া SG গোল্ড এডিশন, হ্যাঁ ওই ব্যাট আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, বিক্রি হয়েছে আমার,
চাইলে ওই সব ব্যাটও আমরা আপনাদের এনে দিতে পারবো, আমাদের কাছে আসে অবশ্যই যোগাযোগ রাখবেন। তো যাদের বাজেট একটু মোটামুটি ভালো আছে 20K-র উপরে, তারা এই সমস্ত ব্যাটগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। এবার একটু কমের ভিতরে যারা চাচ্ছেন, এটা হচ্ছে ট্রিপল ক্রাউন, এসজি ট্রিপল ক্রাউন আইকন, এটা হচ্ছে সোয়েটার মতো গ্রেন্স আছে আলহামদুলিল্লাহ, খুবই লাইট ওয়েট ব্যাট। প্রোফাইলটা দেখেন কত মোটা, কত মোটা প্রোফাইলটা। মোটা হলে হয় কি, পেস বল আমাদের এখন বাংলাদেশে 130-140 আসে, তো এগুলো ফেস করা ইনশাল্লাহ কোনো ব্যাপারই না। পাতলা শেপটা হলে একটু সমস্যা হতে পারে, কিন্তু মোটাটা ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেলাধুলা করতে পারেন। তো যাদের বাজেট একটু কম আছে, 20K-র নিচে আছে, তারা চাইলে এই ব্যাটগুলো নিতে পারেন। এবং সানি টনি আইকন, খুবই ভালো ব্যাট, খুবই ভালো ব্যাট। এটা চাহিদা যে কত আসলে বলে শেষ করা যাবে না। তো যাদের বাজেট একটু 20K-র উপরে আছে, একটু ভালো বাজেট আছে, তারা সানি টনি আইকনটা নিতে পারেন। খুবই সুন্দর একটি ব্যাট, খুবই ভালো ব্যাট। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের ইংলিশ হলো যে ব্যাটগুলো ছিল এগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা এখন চলে যাবো হচ্ছে প্র্যাকটিস ব্যাট, যারা একটু কম বাজেটের ভিতরে, মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে, একাডেমি লেভেলে যেমন আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 15 যারা খেলাধুলা করেন, তারা চাইলে এই সমস্ত ব্যাটগুলো দিয়ে আপনারা অনাহেসে 1-1.5 বছর গেম খেলতে পারবেন, ইভেন প্র্যাকটিসও করতে পারবেন। তো এই ব্যাটগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা এই কম বাজেটের মধ্যে, একটু কমের মধ্যে যারা ম্যাচ ব্যাট খুঁজছেন, এখানে আপনারা পেয়ে যাবেন। আঙ্কেল ব্যাট, আঙ্কেল তুমিও বলতেছিলে যে আঙ্কেল একটু কম বাজেটের ভিতরে ভালো কিছু ব্যাট দেখান, অনেকের তো বাজেট বেশি থাকে না। আসলে বিশেষ করে দেখো আঙ্কেল, এখন প্রোডাক্টের দাম এত পরিমাণে বাড়ানো হয়েছে, প্রতিটা ব্যাটের উপরে 20% হচ্ছে ইন্ডিয়াতেই বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আমার কাছেও খুব খারাপ লাগতেছে যে সবাই তো আসলে একটা সাধ্যের ভিতরে থাকে, সকলেরই একটা বাজেট থাকে, তো আমার কাছেও খারাপ লাগে। তো যাই হোক, এখন কী করবো, আমাদের তো চলতে হবে, আমাদেরও প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাচ্চাদেরও খেলাধুলা করতে হবে, সকলের খেলাধুলা করতে হবে। তো এই জন্য অনেকেই বলতেছিলেন যে ভাইয়া নিউ ব্যালেন্সের একটু মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে একটু ব্যাট দেখান। তো মোটামুটি আমার কাছে এখন নিউ ব্যালেন্স 6-7.5-এর ভিতরে যে ব্যাটগুলো আছে, এগুলো দিয়ে আপনারা যারা মোটামুটি কম বাজেটের ভিতরে গেম খেলতে চান, ইনশাল্লাহ 1.5-2 বছর এসব ব্যাট দিয়ে আপনারা খেলতে পারবেন। এটা হচ্ছে নিউ ব্যালেন্সের Burn 390 গ্রিন, এবং হচ্ছে আপনাদের সিলভার স্টিকারের ভিতরে, খুবই সুন্দর লাল কাঠের ব্যাট, খুবই সুন্দর গ্রেন্স আলহামদুলিল্লাহ 6-7টা আছে, খুবই সুন্দর। এবং যদি টুটা দেখাই, প্রোফাইলটা আমি যদি দেখাই, এত মোটা প্রোফাইল এত কম বাজেটের ভিতরে আমি মানে ইতিপূর্বে পাই নাই। তো এখানে কিন্তু কোম্পানির কিউআর কোড, বার কোড, লোগো দেওয়া আছে, এবং এইখানে তো অবশ্যই সমস্ত কিছু খোদাই করা আছে। তো যারা মোটামুটি একটু 6-7.5-এর ভিতরে ব্যাট চাচ্ছেন, কম বাজেটের ভিতরে, তারা এই ব্যাটগুলো নিতে পারেন ইনশাল্লাহ। ব্যাট কিছু করতে পারবেন, ইভেন ম্যাচও খেলতে পারবেন, 1-2 বছর ইজিলি ইনশাল্লাহ, নিশ্চিন্তে নির্দ্বিধায় নিউ ব্যালেন্সের এই অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ নিয়ে খেলাধুলা করতে পারেন। এরপরে চলে যাব নিউ ব্যালেন্সেরই আরেকটি প্রোডাক্ট, TC 370, এটা হচ্ছে ব্লু এবং হচ্ছে রেড স্টিকারের ভিতরে এবং সাদার মিশ্রণ, খুবই সুন্দর, খুবই সুন্দর প্রোফাইলটা, কিন্তু খুবই ভালো টুটাও, কিন্তু খুব ভালো লাল কাঠের ব্যাট। এবং প্রতিটা ব্যাটে কিউআর কোড, বার কোড দেওয়া আছে, নতুন করে বলার কিছুই নাই। এটা হচ্ছে নিউ ব্যালেন্সের অরিজিনাল একটি প্রোডাক্ট, অথোরাইজেশন ফ্রম ইন্ডিয়া। তো এই প্রোডাক্টগুলো যারা মোটামুটি কম বাজেটের ভিতরে ব্যাট নিতে চাচ্ছেন, তারা এই সমস্ত ব্যাটগুলো চাইলে আপনারা ইনশাল্লাহ নিতে পারেন। এরপরে আমরা চলে যাব আঙ্কেল DC 370, মডেল হচ্ছে DC 370, স্টিকারটা খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি ব্যাট, কমলার ভিতরে একটু সুন্দর একটি স্টিকার, প্রোফাইলটাও খুব ভালো। তো মোটামুটি এই এই ব্যাটগুলো নিউ ব্যালেন্সের DC 370, TC 370, তারপর হচ্ছে Burn 390, মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা যারা গেম খেলতে চান একাডেমি লেভেলে, প্র্যাকটিস প্লাস গেম, তারা এই সমস্ত ব্যাটগুলো নিতে পারেন। তো খুবই সুন্দর ব্যাট। তো আলহামদুলিল্লাহ আমি সকলের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি যে আমরা যে যেখান থেকে ব্যবসা করতেছি কিনা, সকলেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকেও চালিয়ে রাখতে হবে, আমাদের স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, ইনক্লুডিং সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান। তো যে প্রফিটটা না করলেই নয় ওইটাই করার চেষ্টা করব, এমন কোনো প্রফিট করব না বা এমন কোনো কাজ করব না যাতে করে একজন ক্রিকেটারের ফ্যামিলি উপর, একজন ক্রিকেটারের উপর অনেক চাপ হয়ে যায়। তো আমি এই এই কথা কেন বলি যে আপনারা যে যেখান থেকে পণ্য কিনুন না কেন, দেখে শুনে কিনবেন, যাতে করে মোটামুটি আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসের ভিতরে যেন আপনার বাজেটের ভিতরে আপনার ইকুইপমেন্টগুলো আপনি পেয়ে যান। তো সকল ব্যবসায়ীর উদ্দেশ্যে একটি কথাই বলবো আমি, সেটা হচ্ছে তিরমিজি শরীফের একটি হাদিস, আত্তাজিরু সদুকুল আমিন ওয়া আলান নাবিজি নওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা। সবসময় বলি যে একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন রাসূলগণ এবং যারা সত্যবাদী সাদিকগণ
এবং যারা সৎ ব্যবসায় করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জান্নাতি নিবে একজন সৎ ব্যবসায়ী। আত-তাজিরুস সাদিকুল আমিনু আলা নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, একজন সৎ ব্যবসায়ী রাসূলগণের সাথে এবং হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের সাথে এবং যারা সত্যবাদী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তাদের সাথে জান্নাতে যেতে পারবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব জানি এই সৌভাগ্যটা অর্জন করতে পারি যে রাসূলদের সাথে এবং শহীদদের সাথে এবং সত্যবাদীদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারি। ঠিক তেমনিভাবে যারা অসৎ ব্যবসা করবে, যারা একটু তাদের ব্যবসার দিকেই সবসময় নজর দিবে, কাস্টমারের দিকে নজর দিবে না, তাদের জন্য অবশ্যই শাস্তি আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। তো আমি আমার অবস্থান থেকে চেষ্টা করতেছি, আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, ভালো একটি সার্ভিস দিতে পারি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এবং আমিও জানি আপনাদের পাশে থাকতে পারি। তো ইনশাল্লাহ বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল বেসিক্যালি ব্যাট নিয়েই, মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে আমরা ব্যাট দেখানোর চেষ্টা করলাম এবং একটু ভালো বাজেটের ভিতরে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ এরপরে অন্য একটা প্রোগ্রামে আমরা আমাদের কিটস, আমাদের হচ্ছে গ্লাভস, আমাদের হেলমেট, স্পোর্টসের ইনক্লুডিং যে অনেক জিনিসগুলো আছে আনুষাঙ্গিক ওগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ বন্ধুরা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নামাজের সাথে থাকুন, সততা এবং নিষ্ঠার সাথে আপনার জীবনকে পরিচালিত করুন। এবং ফেসবুকের হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, স্পোর্টস সংক্রান্ত যে কোনো বিষয় চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। তো আপনারা যারা স্পেশালি ব্যাটের প্রাইসগুলো যদি জানতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।